সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো। গোলাম মর্তুজা কিন্তু কাউকে তেল দিয়ে চলে না রে ভাই, আমি তাকে দেখেছি সরকার কোনো সমস্যা করেছে সেটা প্রতিবাদ করেছে। আগামীতে যেই সরকারে থাকুক, সে কে এ বি সি ডি যেই থাকুক, সে প্রতিবাদ করতো। সে আমাকে যে প্রতিবাদ করতে পারবে, পারবে না। আর সে সরব আমি দেখতে পারবো, আমি সাংবাদিক গোলাম মর্তুজাকে হারালাম, আমি তা হারাতে চাই না। এবং যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, আবার তার পলিটিক্যাল লোক ওনার অযোগ্যতা গ্রহণ না, কিন্তু নিজের লোকটাকে ওখানে ঢুকানোর জন্য মর্তুজাকে ফিরে আসতে হবে। তখন সবাই বললো আপনি তো ওই দলের ছেলে, আপনি ওই চাকরি করেছেন, ওই সুবিধা নিয়েছেন, এখন আবার ই বলেন কেন, কথা বলেন কেন? এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কথা একটাই, পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে। আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে, এটাই বলতে চাই, এটাই বলতে হবে, আপনাকেও বলতে হবে, আমাকেও বলতে হবে, সবাইকে বলতে হবে। যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে। আর যদি সবাই শ্রোতা হয়ে যান, সারা জীবন খালি শুনেই যাবেন, বক্তা নিজের স্বাধীন মতো যা ইচ্ছা তা বলবে, কিছুই দিবে না, বলবে সব দিয়েছি, ভোট দিতে দিবে না, বলবে গণতন্ত্র দিয়েছি, ভারত ও ভোটের লড়াই আমিই করেছি, সে বলবে, আপনাকে শুনতে হবে। এই অবস্থার পরিবর্তন চাই। আমি মনে করি আপনারা সবাই কথা বলেন, এত এত ক্যামেরা দেখছি, আমার খুব ভালো লাগছে ভাই, এই জন্য একটু বেশি বলে ফেললাম, কিছু মনে করেন না, সবাইকে ধন্যবাদ। Thank you.